সেই ভ্যাকেন্সিতে তার যেখানে প্লেসমেন্ট বা পজিশন হবে সেটা সে বেছে না, জেলা ভিত্তিক না, এটা কেন্দ্রীয় ভাবে অ্যাপয়েন্টমেন্টটা জেলা দেবে। আমাদের রুল অনুযায়ী প্যানেলটা তৈরি করবে বোর্ড, এবং বোর্ড উইল রেকমেন্ড দ্য নেমস অ্যান্ড দ্য ডিপিএসসি ও ডিস্ট্রিক্ট কাউন্সিল উইল অ্যাপয়েন্ট। আমি জোর দিচ্ছি কারণ আপনাকে একটা ঘটনা বললেই বুঝতে পারবেন, 2018 সালে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন NCTE যে নিয়ামক সংস্থা, সেই সংস্থা প্রাথমিকের নিয়োগের বিধি প্রণয়ন করে। 2018 সালে NCTE একটি বিজ্ঞপ্তি জারি করে বলে দিল প্রাথমিকে যারা বিএড পাস করেছেন তারাও এলিজিবল। এটা পশ্চিমবঙ্গ সরকার করেনি, এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ করেনি, কিন্তু আপনি অজস্র যারা আমাদের বিএড প্রশিক্ষিত তাদের কাছে খবর চলে গেল যে রাজ্য সরকার প্রাথমিকের ডিএলএড থেকে বঞ্চিত করে বিএডদেরকে প্রাধান্য দিচ্ছে, অথচ আইনটা যে কেন্দ্রীয় সরকারের। স্টেট গভর্নমেন্ট 1984 কে অ্যান্টি শিখ দঙ্গো কে যাঁচ কে লিয়ে এক এসআইটি বানাই গই হ্যায়। ইউ ইনকোয়ারি তো অলরেডি বেট চুকি। আইনটা যে এনসিটি সেই বিভ্রান্তিকর সমস্যাটা তৈরি করলো, এবং আমরা বোর্ড এনসিটির এই নিয়ম মানতে বাধ্য। এই এই সম্পর্ক এই বিষয়টাকে আমরা বোঝাবার সুযোগ পাচ্ছি না, অথচ এইরকম একটা বিভ্রান্তি চলছে যে আমরা তাদের বঞ্চনা করছি। আমরা এই এই মর্মে ওটি একটি বিবৃতি ছিল, সেই বিবৃতির ভিত্তি করে তো ব্যবস্থা হয় না, এখন সেটা নোটিফিকেশন আকারে আসবে রাজ্য সরকারের কাছে, বিবেচনা করবে রাজ্য সরকার, এবং রাজ্য সরকার বিবেচনার পর যে নির্দেশ বা বোর্ডের কাছে পাঠাবেন সেই মতোই টেট প্রশিক্ষণ পাস যারা ক্যান্ডিডেট তাদেরকে শংসাপত্র দেওয়া। বিধি অনুযায়ী মানতে আমরা বাধ্য, এবং বিজ্ঞাপনেও আমরা বিধির কথা বলেছি। এইটা প্রেফারেন্সিয়াল সিস্টেমটা যদি আইনের মধ্যে না থাকে তাহলে আপনি ওটা করতে গেলেই কিন্তু বেআইনি হবে, তখন আপনি বেআইনির দায়ে অভিযুক্ত হবে। কোনো সমস্যা নেইও, কিন্তু আমি যদি আপনাকে এইটুকু বলি যে আপনি লক্ষ্য করে দেখবেন যে কত কি আমাদের ঘটে যাচ্ছে সমাজে এই বিভ্রান্তির কারণে, কারণ প্রার্থীদের সঙ্গে আমি কথা বলে দেখেছি তাদের কাছেও সবসময় প্রকৃত তথ্যটা থাকে না, তাই আমি সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করব যে প্রকৃত তথ্যটা আপনাদের মাধ্যমে যাক যে এনসিটি আইনটা প্রণয়ন করেছেন। সবচেয়ে অসুবিধা হচ্ছে যে সেটি একটি কেন্দ্রীয় সংস্থা এবং সেই আইনই বলবৎ থাকবে সারা ভারতবর্ষের সব রাজ্যে, আমরাও সেই আইনটা মানতে মান্যতা দিয়েই কাজ করছি। এখানে রাজ্য সরকার এই আইন প্রণয়ন করেনি, পর্ষদ এই আইন প্রণয়ন করেনি, সুতরাং এই তথ্যটাই আমাদের প্রার্থীদের কাছে থাকে না। অনলাইনে হবে, আমরা বলেছি মঙ্গলবার আমি সবিস্তারে ঘোষণা করব। একটা অন্য প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে দীর্ঘদিনের রেওয়াজ আছে যে আপনার মধ্যে সরকারি তো একটা প্রতিষ্ঠানে আপনি একজন বিধায়ক বসেছেন, এটা কতটা
এটা এটা তো আমাদের বিধায়ক কেন, মানে নির্বাচিত বহু মানুষই বহু সরকারি কাজে যোগদান করেন, তবে বিধি অনুযায়ী, তো এটা বিধির দেশ, নিয়মের দেশ, নিয়ম মেনেই সবাই চলবে। আমি আজকে আমার নিয়োগ নিয়ে খুব একটা আলোচনায় আগ্রহী নই, তাহলে বিভ্রান্ত হবে আমাদের হাজার হাজার যারা কর্মপ্রার্থী, আপনি আজকের খবরটা তাদের জন্য রাখুন। না, আমি বলছি যে এটা কি বিধি মেনে আপনার নিয়োগটা, এটা অবৈধ এরকম কোনো ঘটনা আমার কাছে নেই, সম্পূর্ণ বিধি মেনেই সরকার কাজ করে, নিশ্চয়ই সেই বিধি মেনেই কাজ করছে, আমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কি মানে কোনোদিনের রেওয়াজ ছিল আগে? অর্থবাবুই তো এখন কেউ সভাপতি ছিল, প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রী, তিনি একসময় এখানে সভাপতি ছিলেন, পরে শিক্ষামন্ত্রী হয়েছেন, বিধায়ক থাকাকালীন আমি সম্পূর্ণ পার্থবাবুর নামটা আমি জানি না, বিধায়ক থাকাকালীন ছিল সেটা এত ডিটেলস ইনভেস্টিগেশন আমার নেই, শুধু বিধায়ক না থাকাকালীন আপনিই ছিলেন? তো আমিও ছিলাম বিধায়ক থাকাকালীন, এটা করা যায় কি না সেটা বিধি মেনেই নিশ্চয়ই যারা নিয়োগ করেছেন তারা বিধি দেখেই করেছেন। আমরা বলেছিলাম এর আগে 31,500 জন যারা টেট পাস অ্যান্ড কোয়ালিটেন্ট, তার মধ্যে থেকেই আমরা বিবেচনা করতে হবে, মুখ্যমন্ত্রী তাই বলেছিলেন যে যারা প্রশিক্ষিত, এখনকার বর্তমান আইন অনুযায়ী প্রশিক্ষণবিহীন কোনো প্রার্থীকে নিয়োগ করা সম্ভব না, সুতরাং যারা প্রশিক্ষিত এবং টেট কোয়ালিফাইড তাদেরকে তাদের মধ্যে থেকে আমাদের এই বাছতে হয়েছে। না না না, মেরিট লিস্ট পাবলিশড, স্কুল বাচ্চা, স্কুল বাচ্চা, স্কুল বাচ্চা, কোনটা বলছেন প্রশিক্ষিত এবং এটা কোনটা, এটা যারা 2014 তো ছিল তো এবং তারা টেট কোয়ালিফাইড করেছিল যারা তারাই। 31,500 কে আমরা আগেই প্রকাশিত হয়েছে, এগুলো তথ্য যত কম দেবেন তত ভালো, পুরনো তথ্য যত কম দেবেন। আবার প্রশ্ন, এবার তাহলে কি আমরা আবার পাবো? মানে আমি বলছি তথ্যটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যে 10,500 নিয়োগের কথা অতি সম্প্রতি ঘোষণা করেছেন নির্বাচনের পরে, তিনি বলেছিলেন এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে নির্বাচনের পরে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমস্ত মানুষকে নিয়োগ করে দেব যারা যোগ্য মেধার ভিত্তিতে। সেইটার বিষয়ে আপনাদের জানাচ্ছি যে 10,500 পদে আমরা যোগ্য প্রার্থীদের কাউন্সিলিং এর মাধ্যমে